প্লাস টু দ্বিতীয় বর্ষ ইকোনোমিক্স র ইউনিট টু র এমসিকিউ আউ এত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ গুড়াক পরীক্ষা পাই যে কি বহু গুড়ে প্রশ্ন এইভাবে আসব তোমার তো যা ডেরি নকরি ক্লাস টু স্টার্ট করা বোর্ড পরীক্ষা 2025 পেলে ইকোনোমিক্স র এমসিকিউ ইউনিট টু র তো দেখা কম রয়েছে প্রশ্ন উপভোগ কহিলে কম বুঝ প্রথম প্রশ্ন উপভোগ কহিলে কম বুঝ উপযোগিতার ধ্বংস সম্পদর সৃষ্টি অভাবর পূরণ উপরোক্ত সমস্ত আমি জাঁচে আনসর হচ্ছে উপযোগিতার ধ্বংস সীমান্ত উপযোগিতা সর্বদা দেখ পিলা মানে সীমান্ত উপযোগিতা সর্বদা ধনাত্মক ঋণাত্মক শূন্য উপরোক্ত সমস্ত আনসর হচ্ছে আইভি উপরোক্ত সমস্ত মোট উপযোগিতা সর্বদা কন মোট উপযোগিতা সর্বদা ধনাত্মক ঋণাত্মক শূন্য কোন সেটি নুহে তো উত্তরটি তিন নম্বর প্রশ্নর কন হয়ে যাব ধনাত্মক যে ধনাত্মক মারুচন্তি উত্তর ঠিক আছে মর্শালঙ্ক মতরে মুদ্রার সীমান্ত উপযোগিতা কন মর্শালঙ্ক মতরে মুদ্রার সীমান্ত উপযোগিতা স্থির পরিবর্তন উভয় আই ও ডবল আই উপরোক্ত সমস্ত চারি নম্বর উত্তর হচ্ছে স্থির যে স্থির মারিচন্তি উত্তর ঠিক আছে পিলা মানে পরবর্তী প্রশ্ন সীমান্ত উপযোগিতার রেখার নেতি সীমান্ত উপযোগিতার রেখার নেতি বামরু ডাহাণকু নিম্নগামী বামরু ডাহাণকু ঊর্ধ্বগামী আনুভূমিক উপরোক্ত সমস্ত সঠিক উত্তর হচ্ছে আই বামরু ডাহাণকু নিম্নগামী পরবর্তী প্রশ্ন ইকোনোমিক্স ইউনিট টু যেতবে মোট উপযোগিতা সর্বাধিক যেতবে মোট উপযোগিতা সর্বাধিক সেতবে সীমান্ত উপযোগিতা কন সর্বাধিক হুয়ে সর্বনিম্ন হুয়ে উভয় আই ও ডবল আই উপরোক্ত সমস্ত সঠিক উত্তরটি হচ্ছে সর্বনিম্ন হইতে ডবল আই মানে সর্বনিম্ন সীমান্ত উপযোগিতা পরবর্তী প্রশ্ন সীমান্ত উপযোগিতার অন্য নাম সীমান্ত উপযোগিতার প্রান্তীয় উপযোগিতা মোট উপযোগিতা সম্পদ পুঞ্জি সাত নম্বর উত্তরটি হচ্ছে আমি এটি কইপারিবা প্রান্তীয় উপযোগিতা কোন কিরে না প্রান্তীয় উপযোগিতা কাঠ গরিন্ডারু কাঠরে তিয়ারি মেজ কেউ উপযোগিতার উদাহরণ কাঠ গরিন্ডারু কাঠরে তিয়ারি মেজ কেউ উপযোগিতার উদাহরণ স্থানগত আকারগত সেবা উপরোক্ত সমস্ত আট নম্বর উত্তরটি হচ্ছে আকারগত উত্তর হচ্ছে আকারগত বালিঘাটরু ট্রাক্টরে বালি আনি বালিঘাটরু ট্রাক্টরে বালি আনি ঘর কামরে লগাইলে কেউ উপযোগিতার সৃষ্টি হইতাই বালিঘাটরু ট্রাক্টরে বালি আনি ঘর কামরে লগাইলে কেউ উপযোগিতা সৃষ্টি হইতাই স্থান আকার সেবা উপরোক্ত সমস্ত ন নম্বর উত্তর হচ্ছে স্থান কোন যোগরে না স্থান দ্রব্য তুলনার মুদ্রার সীমান্ত উপযোগিতার ক্রম হ্রাস হার অপেক্ষাকৃত দ্রব্য তুলনার মুদ্রার সীমান্ত উপযোগিতার হ্রাস হার অপেক্ষাকৃত কম কম অধিক শূন্য উপরোক্ত সমস্ত উত্তরটি হচ্ছে কম যে কম মারুচ ত উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত মধ্যরু কেউটি হ্রাসমান সীমান্ত উপযোগিতা সূত্রর ব্যতিক্রম নিম্নোক্ত মধ্যরু কেউটি হ্রাসমান সীমান্ত উপযোগিতার সূত্রর ব্যতিক্রম অস্বাভাবিক উপভোক্তা অবিভাজ্য দ্রব্য মুদ্রা আগ উপরোক্ত সমস্ত এগারো নম্বর উত্তরটি কোণ হচ্ছে না আনসর হয়ে যাব আই ভি উপরোক্ত সমস্ত পরবর্তী প্রশ্ন কেউ দ্রব্যর সীমান্ত উপযোগিতা শূন্য হুয়ে না কেউ দ্রব্যর সীমান্ত উপযোগিতা শূন্য হুয়ে না মুদ্রা সম্পদ উভয় আই ও ডবল আই কৌশি নুহে বা কৌশিটি নুহে বার নম্বর উত্তরটি কোণ হয়ে যাব পিলা মানে বার নম্বর উত্তরটি হচ্ছে আই মুদ্রা ওকে পরবর্তী প্রশ্ন
କେଉଁ ସୂତ୍ରକୁ ପ୍ରତିସ୍ଥାପନ ସୂତ୍ର କୁହାଯାଏ? କେଉଁ ସୂତ୍ରକୁ କ୍ରମହ୍ରାସମାନ ସୀମାନ୍ତ ଉପଯୋଗିତା, ସମସୀମାନ୍ତ ଉପଯୋଗିତା, ଚାହିଦାର ସୂତ୍ର, ଉପରୋକ୍ତ ସମସ୍ତ? 13 ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟିର ଉତ୍ତର ହେଉଛି ଡବଲ୍ ସମସୀମାନ୍ତ ଉପଯୋଗିତା। ହେଲେ କ'ଣ ନା ସମସୀମାନ୍ତ ଉପଯୋଗିତା। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, କାହାର ସୀମାନ୍ତ ଉପଯୋଗିତା ଶୂନ୍ୟ ହୁଏ ନାହିଁ? କାହାର ସୀମାନ୍ତ ଉପଯୋଗିତା ଶୂନ୍ୟ ହୁଏ ନାହିଁ? ମୁଦ୍ରାର, ରସଗୋଲାର, ପିଲାମାନେ ଆଇସ୍କ୍ରିମ୍ର, ବଜାରର। 14 ନମ୍ବର ଇକୋନୋମିକ୍ସର ୟୁନିଟ୍ 2ର MCQ ପ୍ରଶ୍ନ। ଯେଉଁମାନେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ହ୍ୱାଟ୍ସଅପ୍ ଗ୍ରୁପ୍ରେ ଜଏନ୍ ହେଇନ, ଜଏନ୍ ହୁଅ, ନୋଟ୍ସ ଦିଆଯିବ। ମୁଦ୍ରାର ଫ୍ରିରେ ମାଗଣା ସର୍ବାଧିକ ପରିତୃପ୍ତି ନିମନ୍ତେ ବିଭିନ୍ନ ଦ୍ରବ୍ୟରୁ ମିଳୁଥିବା ଉପଯୋଗିତା କହିଛି। ସର୍ବାଧିକ ପରିତୃପ୍ତି ନିମନ୍ତେ ବିଭିନ୍ନ ଦ୍ରବ୍ୟରୁ ମିଳୁଥିବା ଉପଯୋଗିତା କ'ଣ ହୁଏ? ସମାନ ହେବ, ଅଧିକ ହେବ, କମ୍ ହେବ, କୌଣସି ଟି ନୁହେଁ? ଉତ୍ତରଟି ହେଉଛି ଆଇ, ସମାନ ହେବ। ଓକେ, ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, ଉପଭୋଗ ବୃଦ୍ଧି ସହିତ ମୋଟ ଉପଯୋଗିତା କ'ଣ ହୁଏ? ଉପଭୋଗ ବୃଦ୍ଧି ସହିତ ହ୍ରାସ ପାଏ, ବୃଦ୍ଧି ପାଏ, ଅପରିବର୍ତ୍ତିତ ରହେ, କୌଣସି ଟି ନୁହେଁ? 16 ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟିର ଉତ୍ତର ହେଉଛି ପିଲାମାନେ ଆମେ କ'ଣ କହିବା? ବୃଦ୍ଧି ପାଏ। କ'ଣ କିରେ ନା ବୃଦ୍ଧି ପାଏ। ନିମ୍ନକ୍ତ ମଧ୍ୟରୁ କେଉଁଟି ସମସୀମାନ୍ତ ଉପଯୋଗିତାର ସୂତ୍ରର ସର୍ତ୍ତ ନୁହେଁ? କେଉଁଟି ପିଲାମାନେ? ସାଧାରଣ ଉପଭୋକ୍ତା, ସମଜାତୀୟ ଦ୍ରବ୍ୟ, ଧାରାବାହିକ ଉପଯୋଗିତା, ମୁଦ୍ରାରେ ମୂଲ୍ୟର ପରିବର୍ତ୍ତନ। ଉତ୍ତର ହେଉଛି ଆଇ, ବି, ମୁଦ୍ରାରେ ମୂଲ୍ୟର ପରିବର୍ତ୍ତନ। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, ନିମ୍ନକ୍ତ ମଧ୍ୟରୁ ପିଲାମାନେ ନିମ୍ନକ୍ତ ମଧ୍ୟରୁ କେଉଁଟି ହ୍ରାସମାନ ସୀମାନ୍ତ ଉପଯୋଗିତା ସୂତ୍ରର ସର୍ତ୍ତାବଳୀ ଅଟେ? ସମଜାତୀୟ ଦ୍ରବ୍ୟ, ଧାରାବାହିକ ଉପଯୋଗିତା, ସାଧାରଣ ଉପଭୋକ୍ତା, ଉପରୋକ୍ତ ସମସ୍ତ? ପିଲେ ତ ଉତ୍ତରଟି କ'ଣ? 18 ନମ୍ବର ଉତ୍ତର ନା ଆଇ, ବି ହେଇଯିବ, ଉପରୋକ୍ତ ସମସ୍ତ। 19 ନମ୍ବର, କୌଣସି ଦ୍ରବ୍ୟର ଅତିରିକ୍ତ ଏକକ ଉପଭୋଗ ଫଳରେ, କୌଣସି ଦ୍ରବ୍ୟର ଅତିରିକ୍ତ ଏକକ ଉପଭୋଗ ଫଳରେ ସମାନ୍ତ ଉପଯୋଗିତା କ'ଣ ହୁଏ? ହ୍ରାସ ପାଏ, ବୃଦ୍ଧି ହୁଏ, ଅପରିବର୍ତ୍ତିତ ରହେ, ଉପରୋକ୍ତ ସମସ୍ତ? ଉତ୍ତରଟି ହେଉଛି ପିଲାମାନେ ହ୍ରାସ ପାଏ। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, ଯେତେବେଳେ ମୋଟ ଉପଯୋଗିତା ହ୍ରାସ ପାଏ, ଯେତେବେଳେ ମୋଟ ଉପଯୋଗିତା ହ୍ରାସ ପାଏ, ସେତେବେଳେ ସୀମାନ୍ତ ଉପଯୋଗିତା କ'ଣ ହୁଏ? ହ୍ରାସ ପାଏ, ଋଣାତ୍ମକ ହୁଏ, ବୃଦ୍ଧି ପାଏ, ଉପରୋକ୍ତ ସମସ୍ତ? ଉତ୍ତରଟି ହେଉଛି ପିଲାମାନେ ଋଣାତ୍ମକ। ଓକେ, ତ ଇକୋନୋମିକ୍ସର ୟୁନିଟ୍ 2ର ଆମେ 20ଟି MCQ ପ୍ରଶ୍ନ ଆଲୋଚନା କଲେ। ବୋର୍ଡ ପରୀକ୍ଷା ପାଇଁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରଶ୍ନ। ଚ୍ୟାନେଲକୁ ନୂଆ ସେଥିରେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିକି ନୋଟିସ୍ ଅନ୍ କରିଦେବ ଏଇଭଳି ନୂଆ ନୂଆ କ୍ଲାସ୍ ପାଇଁ, ପରୀକ୍ଷା ପାଇଁ। ଧନ୍ୟବାଦ। ଜୟ।